হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে অ্যাডোব ইলাস্ট্রেটরের বেসিক কিছু কাজ দেখাবো, যেগুলা ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে শিখতে হবে। তো চলুন দেখা যাক। প্রথমত আপনাকে একটি পেজ সিলেক্ট করতে হবে এবং আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কাজটি কিসের জন্য করবেন। তো আপনি যদি চিন্তা করেন যে আমি প্রিন্ট করব বা অনলাইনে আপলোড করব, তাহলে দেখেন ওয়েব ওয়েব যেগুলো আছে এগুলো আপনার সব অনলাইন। ধরেন আপনি অনলাইনে কোনো একটা ডিজাইন করবেন, ধরেন ইউটিউব কভার বা ফেসবুকের পেজের কভার বা যে কোনো একটা ডিজাইন করবেন, এটি অনলাইনের ব্যবহার করবেন। তো এই জন্য আপনার ওয়েব সিরিজের যে পেজগুলো আছে এইগুলো নিতে হবে। আর যদি বলেন যে না, আমি প্রিন্ট করব, এটা আমি যে ডিজাইনটা করব এটা প্রিন্ট হবে, তাহলে আপনার এই প্রিন্ট নিতে হবে। আর অবশ্যই ওয়েব যদি নেন তাহলে আরজিবি কালার থাকবে, কারণ রেড, গ্রিন আর ব্লু তিন কালার। আর প্রিন্ট ফরম্যাট যদি নেন তাহলে এটা CMYK, মানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক, এই চারটা কালারে থাকবে। তো আজকে যেহেতু আপনাদেরকে বেসিক কিছু আইডিয়া দিব, তাহলে আজকে প্রিন্টেই আমরা পেজ সিলেক্ট করি আর এটাকে ইঞ্চিতে নেই। তো আমাদের পেজটা 300 DPI-তে আছে, এটাই সবচেয়ে হাই রেজুলেশন। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ওপেন হয়ে গেছে। তো এখন আমরা আমরা টুলসের কাজ দেখব যে কোন কোন টুলস দিয়ে কি কি কাজ করা হয়। তো মোটামুটি চেষ্টা করব যে বেসিক যে টুলসগুলো প্রয়োজন হয় ওগুলো আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার। তো প্রথম যে টুলসটা দেখতেছেন এটা হইতেছে সিলেকশন টুল। এটা দিয়ে আপনি ধরেন কোনো আপনার ডিজাইন, এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন, করে আবার মুভ করতে পারবেন। তো এটা সিলেকশন টুলটা আসলে গ্রুপ ওয়াইজ, মনে করেন আপনি এই তিনটা অবজেক্টকে একসাথে গ্রুপ করে রাখছেন। এখন আপনি চাইলে কিন্তু এই সিলেকশন টুলস দিয়ে একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারবেন না, এই একটা অবজেক্টে ক্লিক করলে আপনার তিনটা অবজেক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুল দিয়ে আপনি গ্রুপ ওয়াইজ সিলেক্ট করতে পারবেন এবং এটাকে মুভ করতে পারবেন অবজেক্টটাকে। আর এর পরেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, মানে এটা দিয়ে আপনি ডিরেক্ট সিলেক্ট করতে পারবেন যে কোনো একটা অবজেক্টকে, একটা বা দুইটা আপনার মানে আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারবেন। মনে করেন আপনি এই উপরের এই তিনটা অবজেক্ট নিলেন, এখন আপনি এই তিনটাকেই মুভ করতে পারবেন, যেই জায়গায় ইচ্ছা মুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার আপনি চিন্তা করলেন যে না, আমি শুধু এই একটা কর্নার মুভ করব, এটাও সম্ভব। আবার যদি চিন্তা করেন যে না, আমি এই উপরের দিকে দিয়ে দিব, এটাও সম্ভব। তো গেল আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। এরপরে যেটা গ্রুপ সিলেকশন, এটা কিভাবে সিলেক্ট করে, মনে করেন যে আপনার এই একটা গ্রুপ, এটার কপি করলেন হইলো আরেকটা গ্রুপ, আবার মাঝখানে আরেকটা কপি করলেন হইলো আরেকটা গ্রুপ। তো এই টুলসটার কাজ হইতেছে আপনি যে কোনো একটা অবজেক্টে ডাবল ক্লিক করবেন, আপনার ওই অবজেক্টের সাথে গ্রুপ করা যত অবজেক্ট আছে সবগুলা সিলেকশন হয়ে যাবে। মনে করেন যে আমি এইটা আর এই অবজেক্টটা গ্রুপ করলাম, এখন যদি আমি এই গ্রুপ সিলেকশন টুলস দিয়ে ডাবল ক্লিক করি তাহলে আমার যত গ্রুপ করছি সবগুলো একসাথে ধরবে। তো এই হচ্ছে মোটামুটি সিলেকশন টুলসের কাজ।
এর পরে আমাদের হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলের কাজটা খুবই একটা চমৎকার কাজ। এটা মনে করেন যে আপনার এই অবজেক্টটা আছে ম্যাজেন্টা কালারে, এর এটাতে আরেকটা আছে এটাও ম্যাজেন্টা কালার, এবং এটাতে আরেকটা আছে এটাও ম্যাজেন্টা কালার। এখন তিনটা তো তিন গ্রুপের, এখন আপনি এই তিনটাকে একসাথে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করতে চাইতেছেন। তো এটার কাজ হইতেছে ম্যাজিক ওয়ান টুল, জাস্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি যেই কালারটা সিলেক্ট করতে চান ওইটার মধ্যে একটা ক্লিক করবেন, বাস আপনার ওই কালারের যত অবজেক্ট আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এরপরে যেটা এটা হচ্ছে পেন টুল। পেন টুলটা আসলে ডিজাইনের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় একটা টুলস, কারণ এটা দিয়ে আপনি সব ধরনের ডিজাইন করতে পারবেন। মনে করেন আপনি একটা শেপ নেবেন, কাস্টম শেপ আপনি চাইলে নিতে পারবেন, মুহূর্তের মধ্যে আপনি যে কোনো কিছু আর্ট করতে পারবেন আপনার যা ইচ্ছা। এই হচ্ছে পেন টুলের কাজ। এরপরে টাইপ, টাইপ টুল তো টাইপই, জাস্ট ক্লিক করবেন আর টাইপ করবেন। লাইন টুল, এটা দিয়ে আপনি লাইন টানতে পারবেন, আপনার যত বড় ইচ্ছা লাইন নিতে পারবেন, ছোট বড় সব প্রপার লাইন নিতে পারবেন। আর এটা হচ্ছে শেপ টুল। তো আজকে সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং শেপ টুল তিনটা সম্পর্কে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আগামীতে অন্যান্য যে টুলসগুলো আছে এগুলো মোটামুটি একটু দেখাবো, তারপর আমরা ডিজাইন শিখবো।